অনেক মুরিদান চলে গেছে অন্ধকার করবে, ওনাদের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠান যেন সুন্দর করে দেয়, আল্লাহ পাক যেন এমন একটি মানুষ তৈরি করে দেয় যার দ্বারা এই প্রতিষ্ঠান সুন্দর হয়। আমিন বলি। বর্তমানে যিনি দায়িত্বে আছেন আল্লাহ পাক যেন ওনাকে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চালিতে পারে, সে তৌফিক যেন করে বলে আমিন। আমরা নবীর প্রেমিক, আমরা মুখে বলি না, কাজ করে আমরা বলি। আজকে দেখা যায় বিভিন্ন মতভেদ আমাদের দেশে। শুক্রবারে বলছিলাম যারা ফির মানবে না, যারা নবীর শাফাআতকে মানবে না, যারা ওসিলা মানবে না, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। যারা ওসিলা মানবে না, যারা পীর আউলিয়া মানবে না, ওই সমস্ত মানুষ যতই বড় পত্তা লাগাক আর যত বড় টুপি লাগাক, তাদের কথা আমরা শুনব না। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সঠিক পথ দেখব। এই দেশে ইসলাম নিয়ে আসছেন কারা? তোমরা না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, আপনার বাবা এই দেশ স্বাধীন করতে পারত না। যদি ইতিহাস পড়ে দেখেন, যদি আল্লাহওয়ালারা মুসলমান না বানাইতেন, ঠিক না বেঠিক? মুসলমান যদি না বানাইতেন, শেখ মুজিবের সাধ্য ছিল না এই দেশ শাসন করা। আল্লাহওয়ালারা মুসলমান বানাইছে শেখ মুজিব কথার সাথে একমত হয়ে কাজ করেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আল্লাহওয়ালাদের কষ্ট আছে, তাদের বিরুদ্ধে আজকে কথা হয়। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখব, আর তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আমরা বলব এতটুকু, হেদায়েত আমাদের হাতে নয়, হেদায়েত কার হাতে? ইন্ন আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবীজি আমার, তিনি ভাবতেন সকল মানুষ নাকি হেদায়েত পাবে। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আপনার কাজ হলো বলে দেওয়া কে হেদায়েত পাবে কে পাবে না, এটা আমি আল্লাহ পাক থেকে বন্টন করা হয়। সুবহানাল্লাহ। আসেন এখানে, যাই হোক আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যে কদিন রাখে এখানে, আপনাদের সাথে যেন হাসি মুখে কথা বলে যেতে পারে। কারণ ওস্তাদ বলতো, সম্মান খোয়াইতে অনেক সময় লাগে, সম্মানকে শেষ করতে এক সেকেন্ড লাগে না। আল্লাহ পাক যেন সমস্ত শয়তানের হাত থেকে আমাকে আপনাদেরকে হেফাজত করে বলি আমি। আমরা যেন খাঁটি মমিন হতে পারি, আল্লাহর কাছে দোয়া করব খাস দিলে। তাসাউফ আপনি শিখতে পারবেন না যদি একজন আল্লাহওয়ালার হাতে বায়াত না পান। ইহসান আপনি শিখতে পারবেন না একজন আল্লাহওয়ালার হাতে আপনি যদি হাত না দেন। আমাদের দেহের ভিতরে একটা গোস্তের টুকরো আছে, এই গোস্তের টুকরাটা গুনাহ করার সাথে সাথে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, আর শয়তান আসন পেতে ঠোঁট দিয়ে বসে থাকে। যখন আপনি আল্লাহর নামের জিকির করেন, শয়তান সেখান থেকে চলে যায়। ফিরাউনিয়ারা আমাদেরকে জিকির শিখায়, কিভাবে জিকির করবা, আল্লাহকে কিভাবে স্মরণ করবা শিখা। এই জন্য দেখবেন তাদের কথার মধ্যে অনেক সুন্দর মাধুর্য আছে, নরম।
এই লাইট দেখা যায় কত সুন্দর আলো দিতেছে, পকপকা। যখন আপনি এই লাইটের উপরে একটা কম্বল অথবা খাতা দেন, লাইটের আলো যা আছে তাই থাকবে না কমবে? বুঝে থাকলে বলো, কমবে না বাড়বে? কমবে। আল্লাহ পাক আমাদের ভিতরে যে গোস্তের টুকরাটা দিয়েছেন, এটা হলো এলমি লাধুনির জায়গা, পবিত্র। এখানে থাকবে নূরে এলেম। এই নূরে এলেম থাকলে আপনার গোটা দেহটা আলোকিত হয়ে যাবে। লাইটটা জ্বলার কারণে পুরো অন্ধকার মসজিদটা ফতফতে হয়ে গেছে। এই কলমটাকে যদি আপনি আয়নার মতো করতে চান, একজন আল্লাহওয়ালার হাতে, যাকে আপনার পছন্দ হয় তার হাতে বায়াত নেবেন। তবে মুশরিক যারা যারা কবরে সিজদা দেন, মাজারে মান্নাত করেন, এগুলো হলেন শিরক এবং মোমবাতি দেওয়া এটা হারাম, বেদাওয়াত। কারণ এটা তারা অপচয় হয়, ফালকি হয় না। পুজো থাকলে বলেন, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার দুশ্মন না, আপনি আমার দুশ্মন, যেটা সঠিক। আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুসারে সঠিক, যেটা সঠিক সেটাই বল। কবরে মোমবাতি জ্বালানো, মোমবাতির পূজা করা, এটা মুশরিকের কাজ। একজন আল্লাহওয়ালার কবরে কখনো মোমবাতি জ্বলতে পারে না, কারণ আল্লাহওয়ালারা দুনিয়ার থাকতে যতটুকু ক্ষমতার অধিকারী, কবরে গেলে তার চাইতে চৌডবল অধিকারী করে দেন আল্লাহ। এটা সাধারণ কথা। আল্লাহওয়ালাদের কাছে গেলে বুঝতে পারবেন অনেক কিছু। এখন আমরা আল্লাহর নামে জিকির করব, আল্লাহ পাক যেন আমাদের কলব থেকে ময়লাগুলো দূর করে দেয়। সকলের চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করো, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জুহ হয়েছি, আমার কলব আমার পীর মুর্শিদের ওসিলা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলবের ওসিলা। আমার কলবকে আল্লাহ পাক নূরান্বিত করে দিক বলে আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Stop.